গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন বাজে 8টা, আর আমরা আজকে বেরিয়ে পড়েছি, এখন যাব ব্রেকফাস্ট করতে ক্যাভেন্টাসে, কেন কি কালকেও যাওয়া হয়নি। তো আজকে আরেকটা দিন শুরু করেছি আমরা। আজকে আমাদের প্ল্যান খুব একটা বেশি টায়ারিং হবে না, আজকে খুব রিল্যাক্স প্ল্যান। রিল্যাক্স প্ল্যানের মধ্যে হচ্ছে প্রথম ব্রেকফাস্ট, ব্রেকফাস্টটা ক্যাভেন্টাসে করব। করার পর তারপর আমরা যাব রোপওয়ের জন্য। এমনিতে খুব লম্বা লাইন পড়ে, আজকে দেখি কতটা কী পড়ে। মনে তো হচ্ছে লম্বা লাইন হবে, কারণ আজকে উইকেন্ড, তো দেখি ওখানে টাইম যাবে অনেকটাই, তারপর দেখি কী করা যায়। আপাতত কোনো প্ল্যান নেই, যেরকম হবে সেরকম আপনাদের জানাবো। তো আমরা এখন চলে এসেছি ক্যাভেন্টাসে। মাউন্টেন কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরও পরিষ্কার বোঝা যাচ্ছে আর খুব কাছে মনে হচ্ছে, দারুণ আসছে এখান থেকে ভিউটা। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর আজকে আমরা অনেক কিছু অর্ডার করে ফেলেছি। এই দেখুন, যারা বলেন সুমনা নাকি আমি নাকি সুমনাকে খেতে দিই না, এইটা হচ্ছে সুমনার প্লেটটা দেখুন, আমার প্লেটটা দেখুন, কত কিছু নিয়েছে গো। তাই তো মনে হচ্ছে। ম্যাল রোডে আর চলে যাচ্ছি রোপওয়ের কাছে। রোপওয়ে দেখি কত লাইন পড়ছে, কি হচ্ছে, গিয়ে একবারে দেখা হচ্ছে, দেখি কি অবস্থা ওখানে। আজকের ওয়েদারটা আপাতত খুব ভালো, একদম রোদ নেই, জানি না কাল পরশু হয়তো বৃষ্টি শুরু হতে পারে। হেঁটে ঘোরার জন্য পারফেক্ট। হ্যাঁ, আর আজকের দিনটা এনজয় করার মতন পাহাড়, যে হ্যাঁ পাহাড়ে এসেছি, ভিউ এনজয় করছি, ভালো এরকমই থাকুক, আর দুদিন এরকম থেকে যাক, বাস হয়ে যায় আমাদের, তাপটা না থাকাতে ঘুরতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, আর ভালো লাগছে। লাস্ট দুদিন তো আমাদের শুধু কড়া রোদই পেয়েছি, একটু মেঘগুলো উঠছে দেখা যাচ্ছে, ভালো লাগছে। তো আমরা আজকে রোপওয়েতে চলে যাচ্ছি, ভিড়টা অনেকটা কম আছে তাড়াতাড়ি এসেছি বলে। আর এই যে টিকিট টিকিট কাটা হয়ে গেছে। পড়েছি রোপওয়ে থেকে, এটা রাউন্ড ট্রিপের টিকিট কাটা আছে, তো আমরা আরেকবার রোপওয়েতে উঠে পড়ছি কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর। এবার আমরা ফেরত চলে যাচ্ছি যেখান থেকে স্টার্ট করেছিলাম, একদম বাড়ি ঘরের সামনে দিয়ে যাচ্ছি। এই দেখুন, একদম ওই উপরে যেতে হবে, এখনো অনেকটা দূর, আসা যাওয়া দুটো মিলিয়ে 40 মিনিট লাগে। ওই যে দেখা যাচ্ছে দূর থেকে একটা রোপওয়ে আসছে এদিকে, পৌঁছে গেছি আমরা, এবার নামবো। আর লাইন অনেক বেড়ে গেছে, অনেক
এখানে এসে আমরা একটা জিনিস নোটিস করছি যে সবাই না রাইট সাইড দিয়ে হাঁটে আর গাড়ি যায় লেফট সাইড দিয়ে। আমি এদিকে যাই বা ওদিক থেকে আসি আমরা রাইট সাইড দিয়ে হাঁটবো। আর কালকে তো আমরা একবার লেফট সাইড দিয়ে হাঁটছিলাম, তো একজন আমাদের ডেকেও বলে যে রাইট সাইড দিয়ে হাঁটো, আমরা বুঝিনি আর জিজ্ঞেস করতেও মনে ছিল না। বাট তারপর থেকে আমরা নোটিস করছি যে সবাই রাইট সাইড দিয়ে হাঁটছে, সেই দিকে যাক আর এদিকে ফিরুক। তো এটাই একটা নতুন ব্যাপার চোখে পড়লো আমাদের। মানে যেই সাইডটা আপনার ভিউয়ের সাইড বলা যেতে পারে, ভিউ যেই সাইডটাতে আছে, যেই সাইডটাতে খাদ পড়বে সেই সাইডটা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে, এটাই হচ্ছে এখানকার নিয়ম। এটাই আমরা নোটিস করলাম কাল থেকে। রোপওয়েতে চড়ার পর টাইমটা বেঁচে গেছে অনেকটা, তো ভাবলাম জুটা ঘুরেই যাওয়া যাক। তো এই যে আমরা জুতে চলে এসেছি আর ওই যে একটা লেপর্ড দেখা যাচ্ছে এখানে, বড় ঘুমিয়ে আছে। কিভাবে ঘুমাচ্ছে এটা? বাপরে উল্টে পড়ে ঘুমাচ্ছে, উল্টে পড়ে ঘুমাচ্ছে তো। কত বড়! তো আমরা এখন জু ঘুরলাম আর ভিডিও করতে পারিনি ব্যাটারির প্রবলেম বলে, তো ফটো তুলেছি, ফটো তোলা হয়েছে, সেগুলো আপনারা আমাদের ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। আমি ইনস্টাগ্রামের আইডিটা লিঙ্কে দিয়ে দিচ্ছি, তো ওখানে গিয়ে ফটোগুলো দেখে নিতে পারেন। তো এখন আমরা চলে যাচ্ছি রুম। দার্জিলিং এসে আইসক্রিম, এত গরম এখানে।